ইসলামে শরিয়া মোতাবেক নবজাতক শিশু জন্মের সাত দিন পর মেয়ে সন্তান বা ছেলে সন্তানের জন্য আকিকা দিয়ে সুন্দর একটি ইসলামিক নাম রাখা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসির জানান, সুন্নত হিসেবে নীতিমালা অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকে এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সিলেট ছাতক সুনামগঞ্জ আলগি বাজার এলাকার আব্দুল মান্নান সাহেব ও তার সহধর্মিণী মিসেস লায়লা বেগম দীর্ঘ 14 বছর ধরে আমেরিকায় আছেন। উনাদের চার ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে শাহ আলম জুয়েল 2020 সালের 20 ফেব্রুয়ারি সিলেট বিশ্বনাথের মোহাম্মদ ফয়জুল হক ও রাবেয়া বেগমের কন্যা ফারহানা তাহেরের সাথে বিবাহবন্ধনের মাধ্যমে সাংসারিক জীবনের অধ্যায় শুরু করে সুখ শান্তিতে বসবাস করে আসছেন এবং সবসময় চেষ্টা সাধনা আর আল্লাহর নিকট নেক সন্তানের জন্য প্রার্থনা করতে থাকেন। আর মহান আল্লাহ পাকের কৃপায় সকলে পরিবারের সকলের আদরের সন্তান 9 ফেব্রুয়ারি 2024 শুক্রবার জন্মগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আকিকা অনুষ্ঠানের মাধ্যমে এই নবজাতক সন্তানের নাম রাখা হয় নাফিসা আলম নাদিয়া। আর নাদিয়া দাদা দাদি নানা নানি এবং চাচা চাচি ও ফুপিদের সকলের নিকট তার মা বাবা আন্তরিকভাবে দোয়া কামনা করেন। যারা আছেন এবং যারা শুনবেন অথবা দেখবেন সবার সাথে অনুরোধ রইল, আমার নাতির জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ হায়াত দান করে এবং ইসলামিক কালচারে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী।